গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস ফাইভ এর থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লাস। আজকে কবিতা অরণ্য বেঁচে থাক, লিখেছেন কবি আশিস সান্যাল। আজকের ক্লাস শুরু হওয়ার আগেই বলে দিই, আজকে কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা, অনুশীলনী মানে এক্সারসাইজ পার্ট আলোচনা হবে। তার কারণ কবিতা পড়ানো, তার মধ্যের শব্দের অর্থ বা ছোট ছোট প্রশ্ন দেওয়া হয়েছে, ক্লাস একটা করানো হয়েছে। তবুও একবার কবিতার মূল বিষয়টা বলে দিই, ভালো করে শুনে নাও। কবি বলেছেন, এক মুঠো রোদ, এক ঝাঁক বৃষ্টি এবং স্বাভাবিক বন তিনি চাইছেন। তার কারণ পৃথিবীর উপরিভাগটাকে বা সৃষ্টি বা বিশ্বমণ্ডলটাকে তিনি বাঁচিয়ে রাখতে চান। আবার তিনি বলছেন, অরণ্যে যে ফুল ফোটে তার অনেক মূল্য আছে, আর বাগানের ফোটা ফুল তার তুল্য বা তার সঙ্গে তুলনা করা যায় না। একটা গাছ, একটা প্রাণ মিলেমিশে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। যদি একটু কিছু বাদ যায় তাহলে পরিবেশ পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। কবির ভাষায় পরিবেশ পুরোপুরি ফাঁকা বা শূন্য হয়ে যাবে। আবার তিনি বলছেন, অরণ্য বেঁচে থাক মানুষের জন্য, মানুষকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য, আর এই পৃথিবী এক নতুন রূপ পাবে। কিভাবে? সেটা অরণ্য বেঁচে থাকবে, মানুষ সুস্থ স্বাভাবিক থাকবে, এই উভয়ে মিলে, এই দুটো মিলেই পৃথিবী নতুন রূপ পাবে। এরপর বলছেন, আলো চাই, হাওয়া চাই, রোদ বৃষ্টি চাই, সবুজও চাই। কেন? এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে। সৃষ্টি মানেই জীব জগৎ, গাছপালা, প্রকৃতি নিয়ে পুরোটা। তাহলে কবির কবিতার মূল বিষয় দেখো, সবুজ পৃথিবীকে বাঁচিয়ে রাখতে চান, মানুষকে ভালো রাখতে চান, হাসি খুশি সুস্থ স্বাভাবিক। আর সেইটা রাখার আবেদন বা সেইটা রাখার ইচ্ছা কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। বেশ, এবারে নিজে করো অংশ, পেজ নাম্বার 50। এক নাম্বার দেখো, নিচের পংক্তিগুলি সাজিয়ে লেখো। পংক্তি মানেই লাইন, তবে এগুলো এলোমেলো আছে, কেমন আছে দেখো। একের ক, এক প্রাণ এক গাছ মিলেমিশে বিশ্ব, কিছু তার বাদ গেলে নিঃস্ব পরিবেশ। এটা কি ঠিক হলো? অংশটা এরকম ছিল, এক গাছ এক প্রাণ মিলেমিশে বিশ্ব, বাদ গেলে কিছু তার পরিবেশ নিঃস্ব। খ নাম্বার দেখো, হাওয়া চাই, আলো চাই, চাই বৃষ্টি রোদ, বন চাই সবুজের, বাঁচাতে এ সৃষ্টি। এই অংশটা কী ছিল? আলো চাই, হাওয়া চাই, চাই রোদ বৃষ্টি, সবুজের বন চাই, বাঁচাতে এ সৃষ্টি। তবুও তোমাদের লেখার সুবিধার জন্য আবার আমি একের ক আর খ লিখে দিয়েছি, এক্ষুনি দেখে উত্তরটা লিখে নাও। তাহলে একের ক দেখো, এক গাছ এক প্রাণ মিলে মিশে বিশ্ব, বাদ গেলে কিছু তার পরিবেশ নিঃস্ব। একের খ, আলো চাই, হাওয়া চাই, চাই রোদ বৃষ্টি, সবুজের বন চাই, বাঁচাতে এ সৃষ্টি। তাহলে এই গেল একের ক আর খ নাম্বার উত্তর, এলোমেলো পংক্তি সাজিয়ে লেখা, অর্থাৎ লাইনের শব্দগুলো অগোছালো ছিল, সেগুলো গুছিয়ে অর্থপূর্ণ করে কবিতার মতন লেখা। আর এটা তখনই পারবে যখন কবিতা মুখস্থ থাকবে।
তাহলে কবিতাটা সকলে মুখস্থ করে ফেলো চটপট, আর যদি হয়ে যায় তাহলে তো ভেরি গুড। এরপর দেখো দু নাম্বার, কবিতা থেকে বেছে নিচের শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। কবিতা থেকে বেছে নিচের শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। আগে পড়িয়ে দিই, প্রশ্নটা শুনে নাও। এক ড্যাশ রোদ চাই, এক ঝাঁক ড্যাশ, বন চাই ড্যাশ বাঁচাতে এ সৃষ্টি। ড্যাশ ফোটে ফুল, আছে তার ড্যাশ, ফোটা ফুল ড্যাশ নই তার ড্যাশ। এই ড্যাশ ড্যাশ অংশগুলো ব্ল্যাঙ্ক বা ফাঁকা রয়েছে। তোমাদের এই শূন্যস্থান বা ফাঁকা স্থান পূরণ করতে হবে। কিভাবে? কবিতার থেকে সঠিক শব্দ বেছে নিয়ে। এক্ষেত্রেও তোমরা যখন কবিতা মুখস্থ করবে সহজেই পারবে। তাহলে উত্তরটা দেখো, এক মুঠো রোদ চাই, মুঠো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, এক ঝাঁক বৃষ্টি, এখানেও তাই বৃষ্টি উত্তর, বন চাই স্বাভাবিক, এই পর্যন্ত। তারপরে অরণ্যে ফোটে ফুল, অরণ্য আছে তার মূল্য, উত্তরটা মূল্য, ফোটা ফুল বাগানের, এখানেও ব্ল্যাঙ্কে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাগানের শব্দ হবে, নয় তার তুল্য, ড্যাশে তুল্য শব্দটি হবে। তাহলে মূল শব্দগুলো এক্ষুনি লিখে ফেলো, মুঠো বৃষ্টি স্বাভাবিক, অরণ্যে মূল্য, বাগানের তুল্য, তুল্য মানে কম্পেয়ার করা বা তুলনা করা, মূল্য মানে দাম বা দর, কোনো জিনিস কত টাকা দাম সেই অর্থে বোঝানো হয়েছে। তাহলে সকলে বুঝতে পারলে দু নম্বরের শূন্যস্থান পূরণ? আর একবার বলে দিতে হবে, এক মুঠো রোদ চাই, এক ঝাঁক বৃষ্টি, বন চাই স্বাভাবিক, বাঁচাতে এ সৃষ্টি, অরণ্যে ফোটে ফুল, আছে তার মূল্য, বাগানে ফোটা ফুল বাগানের নয় তার তুল্য, ফোটা ফুল বাগানের নয় তার তুল্য। এটা গেল দু নাম্বার। এবারে তিন নাম্বার দেখো, একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে দিয়েছি। এক্ষুনি তোমরা কিন্তু তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে লিখে নেবে। আগে প্রশ্ন দেখো, কেন আমরা স্বাভাবিক বন চাই? উত্তর লেখো, পৃথিবীকে বাঁচিয়ে রাখতে। এখানে হতে পারে পৃথিবীকে সুস্থ স্বাভাবিক রাখতে, বা তোমরা লিখতে পারো পৃথিবীকে সুন্দর রাখতে, হতেই পারে, অর্থ একই কিন্তু। খ নাম্বার, বাগানের ফোটা ফুল কার তুল্য নয়, অর্থাৎ বাগানে যে ফুল ফুটে আছে কার সমতুল্য বা কার সমান নয়? উত্তরটা হবে, কবিতা অনুযায়ী দেখো, অরণ্যে ফোটা ফুলের সঙ্গে, কবি লাইনটা বলেইছিলেন কবিতায়, অরণ্যে ফোটা ফুলের সঙ্গে বাগানের ফোটা ফুল একই রকম নয় বা তুলনা করা যায় না। গ নাম্বার, আলো চাই হাওয়া চাই, আর কি কি চাই? উত্তর হবে রোদ আর বৃষ্টি। স্ট্যান্জাটা মনে আছে, আলো চাই হাওয়া চাই, চাই রোদ বৃষ্টি, তাহলে রোদ আর বৃষ্টি চাই। মানুষের জন্য কিসের বেঁচে থাকা প্রয়োজন? মানুষের জন্য অরণ্যের বেঁচে থাকা প্রয়োজন, তাহলে উত্তর হবে অরণ্য। আর একবার দেখে নাও তিনের ক, কেন আমরা স্বাভাবিক বন চাই? পৃথিবীকে বাঁচিয়ে রাখতে। বাগানের ফোটা ফুল কার তুল্য নয়? উত্তর, অরণ্যে ফোটা ফুলের সঙ্গে তুল্য নয়। আলো চাই হাওয়া চাই, আর কি কি চাই? রোদ আর বৃষ্টি। ঘ নাম্বার প্রশ্ন,
মানুষের জন্য কিসের বেঁচে থাকা প্রয়োজন? উত্তর, অরণ্য। এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একটি বাক্যে উত্তর দাও, আর সেই কারণে শুধু উত্তর করিয়েছি। তোমরাও এইভাবে লিখে নাও শুধু উত্তর, কেমন? বেশ, এরপর 4 নম্বর ছিল কবিতা মুখস্থ লেখো এবং আবৃত্তি করো। এটার আমি কিছু লিখে দিচ্ছি না, কারণ উত্তর তো তোমরা করবে, সুতরাং আমি শুধু মুখে বলে দিচ্ছি। কবিতা মুখস্থ লেখো এবং আবৃত্তি করো। আমি কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাসে প্রত্যেককে কবিতাটা ধরব। নিজেরা কবিতাটা মুখস্থ করে নাও, কেমন? বেশ, এবারে পড়ে রইল 5 নম্বর অংশ। প্রশ্নটা ভালো করে দেখো। ক অংশের শব্দগুলির সঙ্গে খ অংশের শব্দগুলির মিল দেখাও। একটি উত্তর দেখানো হলো। ক অংশ দেখো, পরপর আমি আগে বলে দিই। অরণ্য বেঁচে থাক, বঞ্চাই স্বাভাবিক, অরণ্যে ফোটে ফুল, এক গাছ এক প্রাণ, বাদ গেলে কিছু তার, অরণ্য বেঁচে থাক, আলো চাই হাওয়া চাই, এগুলো সবই ছিল ক অংশ। এবার খ অংশ দেখো। চাই রোদ বৃষ্টি, মানুষের জন্য আশিস সান্নাল, বাঁচাতে এ সৃষ্টি, আছে তার মূল্য, মিলে মিশে বিশ্ব, পরিবেশ নিঃস্ব। তাহলে এই হলো খ অংশ। ক অংশ আর খ অংশ এবারে ভালো করে দেখো। একটা কালো কালি দিয়ে অ্যারো করা রয়েছে, একটা উত্তর দেখানো রয়েছে তীর চিহ্নের মতো অংশ দিয়ে। একের গ, অরণ্য বেঁচে থাক, সিঙ্গেল কোটেশনে রয়েছে, তার সাথে মিলবে খ অংশের আশিস সান্নাল, অর্থাৎ অরণ্য বেঁচে থাক কবিতাটির কবি আশিস সান্নাল। এবারে বাকি অংশগুলো, তার মানে পড়ে রইল 2, 3, 4, 5, 6, 7। এই 7টা অংশের জন্য খ অংশে পড়ে রয়েছে দেখো ক খ, আর এদিকে ঘ উং চ আর ছ। আমি পড়িয়ে দিলাম সবগুলো, তোমরা সবটা শুনেছ? এবারে উত্তর দেখতে হবে কোন অংশের সাথে কোন অংশের মিল হয়, সেটা কিভাবে? কবিতা অনুযায়ী মিল। আর এক্ষেত্রেও আমি একই কথা বলবো, এই অংশটাও তোমরা খুব ভালো পারবে যখন কবিতা প্রত্যেকের মুখস্থ থাকবে, প্রত্যেকে কবিতাটি মুখস্থ করবে আর চেষ্টা করবে লেখার, তাহলে কখনো ভুলবে না। আর এই উত্তরগুলো সহজেই তোমরা করতে পারবে, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, সেটা এলোমেলো শব্দ সাজিয়ে লেখা হোক, একটি বাক্যে উত্তর বা মুখস্থ করো হলে তো হয়েই যাবে। এর সাথেও হয়তো একটা লাইন থাকলো, বলা হলো পরের লাইনটি লেখো, সেক্ষেত্রেও তোমরা পারবে যদি তোমাদের কবিতা মুখস্থ থাকে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবারে তোমরা এই 5 নম্বর অংশের উত্তর পাবে। আমি শুধু বলে দিই, যেমন এখানে আছে একের গ, এইরকমভাবে দুইয়ের ক খ ঘ উং চর মধ্যে কোনটা, বা তিনের কোন নাম্বারটা, তোমরা সেই নাম্বার অনুযায়ী অ্যারো করে মিলিয়ে নিতে পারো অথবা কপিতে লিখে নিতে পারো। আমি বলবো লিখে নাও, ভালো হবে। দেখো একের গ, প্রথমেই যেটা ছিল অরণ্য বেঁচে থাক আশিস সান্নাল, দুইয়ের ঘ বঞ্চাই স্বাভাবিক বাঁচাতে এ সৃষ্টি, তিনের উং অরণ্যে ফোটে ফুল আছে তার মূল্য,
চারের চ, এক গাছ এক প্রাণ মিলেমিশে বিশ্ব। পাঁচের ছ, বাদ গেলে কিছু তার পরিবেশ নিঃস্ব। ছয়ের খ, অরণ্য বেঁচে থাক মানুষের জন্য। সাতের ক, আলো চাই হাওয়া চাই, চাই রোদ বৃষ্টি। তাহলে এই হলো একের গ, দুইয়ের ঘ, তিনের উঙ্গ, চারের চ, পাঁচের ছ, ছয়ের খ, সাতের ক উত্তর। এবং এই সাথে সাথে অরণ্য বেঁচে থাক কবিতা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কবিতা মুখস্থ করা সমস্ত প্রশ্ন উত্তর কপিতে লিখে তৈরি করে ফেলা কাজ। তাহলে আজকে এই পর্যন্তই, সকলকে অনেক ধন্যবাদ।